ওপো চীনে লঞ্চ করলো তাদের আরেকটি দারুণ স্মার্টফোন ওপো A53 5G, এবং শোনা যাচ্ছে খুব শীঘ্রই ভারতে এবং বাংলাদেশেও এটি লঞ্চ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওপো A53 5G-র মধ্যে কী স্পেসিফিকেশান আছে, কী দাম হতে পারে ভারত এবং বাংলাদেশে, এবং ফোনটা কি আপনার জন্য নেওয়া ঠিক হবে। তো চলুন আমাদের আজকের এই ইন্টারেস্টিং ভিডিও শুরু করি। ওপো A53, প্রথমে যদি আমরা এর ডিসপ্লে দেখি, এখানে আপনারা পাবেন 6.5 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল, সঙ্গে থাকছে 90Hz রিফ্রেশ রেট, এবং টপ লেফট কর্নারে সিঙ্গেল পাঞ্চোর আপনারা দেখতে পাবেন। ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি আমাদেরকে যথেষ্ট ইমপ্রেসিভ লেগেছে। এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করলে নিচের দিকে এখানে ওপোর ব্র্যান্ডিং পাবেন, ব্যাক সাইডে এখানে থাকছে প্লাস্টিক বিল্ড যেখানে দেওয়া হয়েছে গ্লসি গ্রেডিয়েন্ট ফিনিশ, সঙ্গে থাকছে স্কোয়ার শেপে 3টি ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ, যেটি দেখতে কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ লাগছে। আউট অফ দ্য বক্স এটি রান করবে Android 10, যেটি কাস্টমাইজ করা থাকবে কালার OS 7.2 এর সঙ্গে। ফোনের মধ্যে আপনারা আলাদা ফিচার যদি আমরা দেখি, এখানে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন 3.5mm জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। ওভারঅল এটার সাউন্ড কোয়ালিটিও ভালো এবং কল কোয়ালিটিও আপনাকে নিরাশা করবে না। এর মধ্যে আপনারা যে প্রসেসর পাবেন সেটা হলো মিডিয়াটেকের ডাইমেনসিটি 720, যেটি একটি লেটেস্ট প্রসেসর, এবং এটির পারফরমেন্স নিয়ে আপাতত আমার বিশেষ কিছু বলার নেই, কারণ আমরা যখন এটা টেস্ট করব তারপরই অ্যাকচুয়াল নিউজ আপনাদেরকে জানাতে পারবো। কিন্তু এটা বলতে পারি এটার পারফরমেন্স কিন্তু দারুণ হতে চলেছে, এবং শোনা যাচ্ছে এটাতে হিটিং ইস্যু নেই, কারণ আমরা সাধারণত জানি যে মিডিয়াটেকের প্রসেসরগুলিতে একটু হলেও হিটিং ইস্যু থাকে। ফোনটি আপনারা কিনতে পারবেন 2টি ভ্যারিয়েন্টের সঙ্গে, 4GB র্যাম 128GB স্টোরেজ, 6GB র্যাম 128GB স্টোরেজ। চায়না মার্কেটে দাম রাখা হয়েছে স্টার্টিং প্রাইস 1299 ইউয়ান, যেটা ভারতে কনভার্ট করলে হয় 14,500, বাংলাদেশে 16,000। কিন্তু চিন্তার কিছু নেই, অলমোস্ট ভারতে 14 থেকে 14,500-র মধ্যেই থাকবে, বাংলাদেশে 17 থেকে 19,000 যেতে পারে। ফোনটিতে আপনারা পিছন দিকে পেয়ে যাবেন 3টি ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ, প্রাইমারি ক্যামেরা পাবেন এখানে 16 মেগাপিক্সেলের, সঙ্গে পাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সার উইথ LED ফ্ল্যাশ। হাজারাশিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, স্লোমো ভিডিও রেকর্ডিংও এখানে আপনি পেয়ে যাবেন। ফ্রন্টে থাকছে সিঙ্গেল ক্যামেরা 8 মেগাপিক্সেলের, এটা দিয়েও দারুণ ফটো আপনারা নিতে পারবেন, এবং এর ক্যামেরা ব্যাক ধরুন বা ফ্রন্ট ক্যামেরা ধরুন ওভারঅল ঠিকঠাক আছে, খুব ভালো কিন্তু বলা যাবে না। সিকিউরিটির জন্য এখানে পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা খুব ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করবে, সঙ্গে এখানে সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধাও আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে মাত্র 100টা, আশা করছি সবাই মিলে পূর্ণ করে দিবেন। আর হ্যাঁ, আগের ভিডিওর লাইক টার্গেট কিন্তু আপনারা সবাই মিলে পূর্ণ করেছিলেন, তার জন্য মন থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে আপনারা পেয়ে যাবেন মাল্টিটাস্কিং এবং গেম খেলার জন্য 4040mAh ব্যাটারি ব্যাকআপ, যেটি চার্জ হবে 10W-এর একটি নর্মাল চার্জারের সঙ্গে এবং টাইপ সি পোর্ট দিয়ে, তো ফোন চার্জ হতে বেশ সময় নেবে। তেই হলো ওপো A53 5G-র কাহিনী। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তীকালে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা, বাই। আমাদের গর্ব আমাদের ভাষা, বাংলা ভাষা জিন্দাবাদ।